Like, share, subscribe and press the bell icon to never miss an update from Just News. আমরা মেয়েরা সোসাইটিতে কতভাবে জাজ হই বলুন তো? আমাদের লুকস, আমাদের ক্যারেক্টার, আমাদের বিহেভিয়ার, আমাদের ফিগার, আমাদের কাজের জায়গা, এত কিছু কন্টিনিউয়াসলি সোসাইটি কিন্তু জাজ করে। কিরকম লাগে যখন আপনাকে কেউ জাজ করে? বিকজ আমরা যেভাবে জন্মাই, আমরা যেভাবে বেড়ে উঠি, হাত কি আমাদের থাকে নাকি পুরোটাই প্রকৃতির সৃষ্টি? আমাকে দেখতে কিরকম হবে, আমার গায়ের রং কিরকম হবে, আমার চুলটা এক্স্যাক্টলি কিরকম হবে, আমার আইবলের কালার কিরকম হবে, কোনোটাই তো আমাদের উপর ডিপেন্ড করে না, তাই না? তাহলে কেন আমরা জাজ করি? ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ জাস্ট নিউজ প্রেজেন্টস আ উইমেন্স জার্নি। আজকে আমাদের সাথে আমাদের যিনি গেস্ট রয়েছেন তার স্টোরিটাও খানিকটা বলবো না, আমি পুরোটাই বলবো। তো লেটস ওয়েলকাম আ ফিটনেস ট্রেনার, আ পার্সোনাল ডেভেলপমেন্ট এক্সপার্ট অ্যান্ড আ ফ্যাশন অ্যান্ড স্টাইল কনসালট্যান্ট, সেবা শাহিদ হায়দার। ওয়েলকাম মাই ব্র্যান্ড নিউ। নমস্কার। নমস্কার। তো কেমন আছো? অ্যান্ড উইশিং ইউ আ ভেরি হ্যাপি ঈদ মুবারক। কিরকম কাটছে দিন? থ্যাংক ইউ। লকডাউনে আর কি কাটবে, বাস চলছিল ওই, হোপিং কি নেক্সট ইয়ার ভালো হয়। তো কি করলে ঈদে তোমরা এবছর? ঈদে কিছু ওই সকালে রান্না বান্না একটু হয়েছে, সেভাই, বিরিয়ানি, কুরমা যা আমাদের চলে ওসব হলো রান্না, সব খাওয়া দাওয়া করেছে, তারপরে ঘরেই ছিলাম আমরা। কোথায় না তো অনেক বন্ধু বান্ধব আসতো, সব আমরা যেতাম এখানে ওখানে। সরি, I'm a bit Bengali, থোড়া সা I can speak Bengali but not very fluently, so please bear with it. অলরেডি কোনো সমস্যা নেই, তুমি নিজের মতন করে তোমার জার্নি বলো, বিকজ আজকে আমরা এই এপিসোডটাই করেছি শুধুমাত্র তোমার জন্য, তোমার জার্নিটা শুরু শুনবো বলে। তো আর দেরি না করে একটু তুমি নিজের সম্পর্কে বলো। আমি তো একটু বললাম, আশা করি অনেকে বুঝতে পারছে যে আজকে আমরা কী নিয়ে কথা বলবো। তো আমি আর একদম সময় নষ্ট করব না, তোমাকে সরাসরি জিজ্ঞাসা করছি যে তুমি নিজের জার্নিটা আমাদের সামনে একটু বলো। দেখো, আমার জার্নিটা তো আমি বলবো 10 বছর থেকে আমার শুরু হয়ে গিয়েছিল স্ট্রাগলটা। কেন, আই ওয়াজ না 10 ইয়ার্স, when I was of 10 years, তো I had thyroid problem, ঠিক আছে? তো উস ওয়াজে সে আমার ওয়েট গেইন হতে শুরু হয়ে গিয়েছিল। তো লাইক নরমাল জো হাইট ওয়েট রেশিও হতা থা উসসে হামেশা মেরা জ্যাদা রাহা, আই ওয়াজ অলওয়েজ অন আ হেভিয়ার সাইড। তো ওয়েট গেইন হো গিয়া, আব ফির হো গয়া বস, অর থোড়া সা মেরা থা কি আই ওয়াজন্ট ভেরি গুড ইন ম্যাথস, তো উসকে লিয়ে ভি বহুত স্ট্রাগল কিয়া, সামহাউ ম্যানেজ ইউ নো টু ক্লিয়ার মাই ক্লাস 10 বোর্ড এক্সাম। ফির রানী বিল্লা মে এডমিশন লিয়ে ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 12, তো বাবা আমার বিয়ের মানে সব বলেছে কি মেয়েটা বড় লাগ, মানে মানে এজ সে বড়া লাগতা হ্যায়, বিকজ আই ওয়াজ স্যাড। তো হতা কে হ্যায় লুক থোড়া বড়া লাগতা হ্যায় জো অ্যাকচুয়াল এজ হতা হ্যায়, তো আমাদের মুসলিম মে তো জলদি শাদি হো জাতা হ্যায় এসে ভি, তো বোলা কি বহুত মে বড়া লাগতা হ্যায় তুম উসকা জলদি শাদি কর দো। তো পাপা ভি একদম জোর শোর সে খোঁজনা শুরু কর দিয়ে, একটা ডক্টর ছেলে পেয়েছে ভালো দেখতে, তো ওর পক্ষে সব ভালো ছিল, বাস বাবা ডিসাইড করেছে কি আমার বিয়ে করবে। তারপরে যখন ও এসলো, আমার ফটো টো দেখলো, আমাকে দেখলো, তারপরে বলেছে কি না একটু মোটা আছে তো ওয়েট রিডিউস করতে হবে, হি পুট ইট আ কন্ডিশন কি আগে বলো ওয়েট রিডিউস করতে তারপরে আমি দেখব। হ্যাঁ, আমি এরকম বলবো না কি রিজেক্ট করেছে, মানে বলেছে কি ওয়েট রিডিউস করতে হবে। তবে ওকে আমাদের ফ্যামিলি পক্ষে সব সব মানে ভালো লেগেছে, খালি আমার ওয়েট নিয়ে ওর সমস্যা ছিল, কেন ও খুব নিজে গুড লুকিং আছিল, ভালো ছিল, বলো। তো তোমার এই যে ধরো ওয়েট রিলেটেড প্রবলেম, মেবি এই বিয়ের সম্বন্ধটা আসার আগে অতটা অ্যাওয়ার ছিল না, বিকজ ওয়েন ইট কামস টু ম্যারেজ একটা পার্টনার, সে ভীষণ ভালোবাসার একটা মানুষ, তাকে একটু ইমপ্রেস করতে আমরা সবাই চাই এবং ইমপ্রেসড হতে আমরাও পছন্দ করি। তো এটা কি ফার্স্ট টাইম ছিল যখন তোমার মধ্যে এই ওয়েট ইস্যুসটা তোমাকে ট্রিগার করলো মেন্টালি যে না আমাকে একটু এবার রোগা হতে হবে?
সৌমি, আমি না এরকম মানুষ ছিলাম না, আমি কখনো মানে অ্যাট্রাক্টেড হয়েছি না কি ও বয়ফ্রেন্ড মেরা থা নেই কুছ নেই, এক হতা হ্যায় না বয়ফ্রেন্ড হোনে সে বলতা হ্যায় থোড়া লাগতা হ্যায় কি ইনসান কো আচ্ছা লাগনা চাহিয়ে, আমার কখনো ছিল না ওসব, আমি কখনো ওসবে পড়েছি না, তা আমার একদম প্লেন জেন লাইফ ছিল, বাস স্কুল পড়াশোনা ঘর বাস, আমি মানে কনসিয়াস ছিলাম, আই ওয়াজ এ ভেরি ভেরি বিগ ফুডি, আই ইউজ টু লাভ হ্যাভিং টেস্টি ফুড, আর আমাদের এসমে তো বহুত হি রিচ ডাইট হতা হ্যায়, বহুত হি রিচ হতা হ্যায় খানা, তো সিক চক্কর মেরা, আমি বলছি এটা কি ফার্স্ট টাইম ছিল যখন তোমার মনে হয়েছে যে না আমার এবার একটু নিজের দিকে ধ্যান দেওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, যখন এরকম আমাকে হাজবেন্ড বলেছিল, হ্যাঁ তো আমার আমি বুঝেছি খারাপ লেগেছিল তখন একবারও, মানে এরকম করলাম না বাবা, মানে এত ভালো ছেলে এত মানে খোঁজেছে, আর তারপর বাবাও মানে কত হার্ট হবে কি আমার মেয়েকে মোটা হওয়ার জন্যই আমার মানে রিজেক্ট করছে একটা ছেলেটা, তো নিয়ে তো খারাপ তো লেগেছে কিভাবে তুমি ওভারকাম করলে, বিকজ বিয়ের পর তো তার সাথে থাকতে হয়েছে এবং তার সাথে এতগুলো বছর রয়েছে, তো কিভাবে স্টার্ট হলো আমি একটু সেটা জানতে চাইবো। দেখো আমি তো ওয়েট রিডিউস করে নিয়েছিলাম মা ও শাদি সে পেলে, আমি বিএলসিসি জয়েন কর লিয়া তো হাম 20 কেজিস রিডিউস কর লিয়া, তো উসকে বাদ হাম লোগ কা শাদি হো গিয়া, শাদি হো গিয়া ফির মাদারহুড হুয়া, একটা বাচ্চা হয়েছে, তারপরে সেকেন্ড চাইল্ড হলো, তারপরে ঘর বাড়ি কাজ বাচ্চাদের পড়াশোনা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম, এত ব্যস্ত হয়েছিলাম নিজের আমি অস্তিত্বকেই ভুলে গেছিলাম, মানে যো হাম পেলে যো চিজ কিয়া থা উসসে জ্যাদা হাম এনগ্রসড হো গিয়া থা। মেরা ক্যা হ্যায় না মেরে অন্দর না বহুত এক চিজ কা ইয়ে কি হাম কোই ভি চিজ করতে হ্যায় না একদম উসপে লাগ জাতে হ্যায়, একদম একদম লাগ জাতে উইথ ফুল ডিটারমিনেশন, তো বাচ্চা ঘর নিয়ে আমি একদম ডিভোটেড ওয়াইফ, একদম কমিটেড মাদার হো গিয়া, উসকে ইসমে হাম আপনা আইডেন্টিটি হি খো দি, আপনে বারে মে সোচনা হি ছোড় দিয়ে, এন্ড অ্যাজ এ রেজাল্ট ক্যা হুয়া মেরা ওয়েট বহুত শুট আপ হো গিয়া, বহুত শুট আপ হো গিয়া, ফির ক্যা হুয়া কি মেরা হাজবেন্ড কা প্র্যাকটিস ভি চলনে লাগা আচ্ছা, উসকা ভি আচ্ছা মতলব ফ্লো হোনে লাগা পেশেন্টস লোগ কা, তো কোই কোই বলতা থা কি আপ ইতনে হ্যান্ডসম ডক্টর হ্যায় আপকি ওয়াইফ আপকা হি শি ডাজন্ট মেক আ গুড ম্যাচ উইথ ইউ, তো মেরা হাজবেন্ড হামসে বহুত ইয়ে হ্যায় বহুত প্যার করতা হ্যায় বহুত হি, আই এম থ্যাঙ্কফুল টু গড দ্যাট হি লাভস মি আ লট, তো বোলা কি দেখো হামকো এসে বাহার কে লোগ আকে বলতে হ্যায় হামকো আচ্ছা নেই লাগতা হ্যায়, ওয়াই ডোন্ট ইউ রিডিউস, why don't you think about your weight, reduce karo amake bhal lage na eshob, to fir hum socha ki yes, to hum weight reduce shuru kora moment jokhon erokom baire lok eshe tomar husband ke tomar weight niye tomar appearance niye poke korche, to exactly mane I mean how you handle all the things, mane eta to ami nije holo nije ami maybe tolerate kortam na, আমাকে যেরকমই দেখতে হোক আমার হাজবেন্ড যখন আমাকে ভালোবাসছে আমার ফ্যামিলি যখন আমাকে অ্যাপ্রিশিয়েট করছে, সোসাইটি আর কারণ তো এরকম ভাবে বলাটা উচিত না, কিন্তু যখন তারা এরকম ভাবে বলল তুমি এটাকে কিভাবে ডিল করলে? আমাকে খুব হার্ট হয়েছে সৌমি, এত হার্ট হয়েছে, এত হার্ট হয়েছে, আর আমার ইগো কে অনেক লেগেছে, এবার অনেক লেগেছে, কারণ এবার তো আমি সেন্সিবল হয়েছিলাম, বনে মোর ম্যাচিওর হয়ে গেছিলাম, খুব আর তারপরে তো আমি পড়াশোনাও আবার মানে ক্লাস টুয়েলভে তো আমার বিয়ে হয়ে গেছিল, তো আমি গ্রাজুয়েশন করে দিয়েছি, মাস্টার্স করেছি ইগনু থেকে, সব করেছি, কেন আমি যেখানেও যেতাম আমার সব হাজবেন্ডের কলিগস গুলো আইদার ডক্টর হতো আর দেবে হাইলি এডুকেটেড, তো ইয়ে ভি এক অ্যাসপেক্ট থা কি হাম আপনা এডুকেশন কমপ্লিট কিয়া, উসকে বাদ হাম আপনা ওয়েট পে পুরা কিয়া, আই স্টার্টেড ফলোইং আ গুড লাইফস্টাইল, ওয়াকিং ফর 5 আওয়ার্স আ ডে, আই জয়েন্ড আ সুইমিং সেন্টার, মানে হোয়াট নট আই ওয়াজ ডুইং, মানে আই ওয়াজ গিভিং মাই 100 ওয়াট 200% আই উড সে কি for reducing my weight, and gradually I started reducing my weight, 10 months mein ekdam theek thak ho gaya, see from 107 kilo to 68 kilo ho gaya 10 months mein,
12 बजे तक मैं वॉक करती थी डिनर के बाद, फिर जब काम वाम थोड़ा हो गया घर में के नीचे फिर वॉक करती थी मैं। अच्छा तो इनिशियली फर्स्ट टाइम जखन ये जिनिसटा ट्रिगर করেছিল বাই হাজবেন্ড এন্ড দেন সোসাইটি থেকে এই জিনিসগুলো, তো এটা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল তোমাকে কি রকম ভাবে এফেক্ট করেছিল মেন্টালি তুমি বলতে পারো, বা সাইকোলজিক্যালি কোন রকম চেঞ্জেস বা ডিপ্রেশনের শিকারি হওয়া এই জিনিসগুলো তোমার মধ্যে এসেছিল, বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটা টেকনিক্যালি মানুষের হয়ে থাকে, তো এই এত কিছুকে তুমি ওভারকাম করে দেন এরকম একটা এক্সেসিভ ওয়েট থেকে নিজেকে রিডিউস করে নাও ইউ আর ইন টু ফিটনেস ট্রেনার, এই জার্নিটা কিভাবে পসিবল হলো? মানে একটা মানুষ যার ওয়েটকে পয়েন্ট করে বারবার ইদার সোসাইটি বা নিজের বাড়ির লোকে বা ফ্রেন্ডস এরকম বারবার পোক করছে এন্ড ফ্রম দেয়ার নাও ইউ আর গিভিং টিপস এন্ড ইউ আর ডুইং ক্লাসেস ফর ওয়েট ম্যানেজমেন্ট, এটা কিভাবে হলো? দেখো এই জিনিসটিকে না এবার আমি অনেক পজিটিভলি নিয়েছি, পজিটিভলি এভাবে নিয়েছি কি আমি ডিপ্রেশনে গিয়েছিলাম না, অনেকজন এসব হয় তো অনেক ডিপ্রেশনে চলে যায়, আরো খেতে শুরু করে দেয়, মানে কিছু যা কিছু করতে পারে না একটু করে তারপরে ছেড়ে দেয়, আবার যা একটু রিডিউস করেছে আবার বেড়ে যায়, কিন্তু আই টুক ইট ভেরি ভেরি সিরিয়াসলি আর হাম সোচে কি ইস বার হামকো করনা হ্যায় বহুত আচ্ছে সে করনা হ্যায়, মেরা হাজবেন্ড ইতনা কোঅপারেট করতা হ্যায় হর চিজ মেরে লিয়ে করতা হ্যায় তো হাম ইসকে লিয়ে ইতনা নাহি কর সকতে হ্যায়, এটা জিনিস আমার এসে গেছিল, তো আমি একদম লেগে গেছিলাম। আর তারপরে আমি একদম ভালো করে আপনার নিজের টার্গেট ওয়েট, এখনো মানে আমি বলবো না আমি তোমার মতন স্লিম আছি, কিন্তু হ্যাঁ যা ছিলাম ওর থেকে তো আমি অনেক ভালো, তো আমি সবাইকে এটাই বলবো কি এইটা নেগেটিভলি নেওয়া উচিত আছে না, এইটা খুব ভালো পজিটিভলি এটা নিজের পক্ষে দেখো, রোগা হওয়া খালি অ্যাপিয়ারেন্স এর জন্য হয় না, এটা ফিটনেস এর জন্য হয়, আফটার 35-40 ক্যা হতা হ্যায় বহুত সারা প্রবলেমস হতা হ্যায় ব্লাড প্রেশার সুগার ডায়াবেটিস সব হোনে লাগতা হ্যায়, তো আগর এক ফিট লাইফস্টাইল হোগা তো হাম লোগো ও সব देर से होगा, हो सकता है होगा, एज रिलेटेड तो होता ही है, लेकिन हम लोग डिले कर सकते हैं प्रोसेस। তো তুমি আমাকে বলো যে তোমার লাইফস্টাইলে তো একটা মেজর চেঞ্জেস এসেছে, এই যে এত ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে তুমি থাকো বা তোমাকে নিজেকে প্রচুর মেনটেন করতে হয়, তোমার এক্সারসাইজ তোমার ডায়েট অ্যান্ড হাউসহোল্ড ওয়ার্ক অ্যান্ড ইওর পার্সোনাল ওয়ার্ক, তো তুমি আমাকে বলো যে তখন লাইফস্টাইলটা কিরকম ছিল অ্যান্ড যখন তোমার মধ্যে থেকে অ্যাওয়ারনেসটা কাজ করা শুরু করলো এখন তোমার লাইফস্টাইলটা কিরকম, তোমার ডেইলি রুটিন কিরকম, কি কি করছো নিজের জন্য যাতে ওয়েটটা একদম আন্ডার কন্ট্রোল থাকে, বিকজ টেকনিক্যালি আমরা যদি দেখি বিয়ের পর কিন্তু মেয়েরা যতই মেনটেনে থাকুক একটু হলেও ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে চেঞ্জেস আসে, তো এখন এই এপিসোডটা যারা দেখবে সেই ভিউয়ার্সরা স্পেশালি ম্যারিড ওমেন একটু যদি ওরা তোমার লাইফস্টাইলটা সম্পর্কে জানতে পারে যে কিরকম ছিল যখন তুমি একটু হেলদি ছিলে আর এখন কিরকম হয়েছে, আমার মনে হয় ওরা খুব ইন্সপায়ার্ড হবে, আর এখন কোয়ারেন্টাইন আমরা সবাই বাড়িতে রয়েছি আমরা অনেকটা সময় পাচ্ছি নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য, তো তুমি যদি একটু শেয়ার করো। দেখো টাইম ম্যানেজমেন্ট অনেক জরুরি আছে, যখন আমি আনহেলদি লাইফস্টাইল জিতাম তো আমি টাইম অনেক বরবাদ করতাম, মানে আরামসে দের সে উঠনা ফির আরাম সে খানা ফির সোনা ফির ইধর উধর করনা মোবাইল মে বিজি রহনা ম্যাগজিন পড়না, আই ডিডন্ট ইউজ টু ইউটিলাইজ মাই টাইম নাইসলি, নাও হোয়াট আই এম ডুইং আমি উঠছি ভালো সময়ে, মানে 7 o'clock আই এম লিভিং মাই বেড, আই স্লিপ আর্লি, আই ইউজ মোবাইল ওনলি ওয়েন আই এম ফ্রি, আই ডোন্ট ওয়াচ মুভিজ, আই ডোন্ট পার্টি টু, আই ডোন্ট পার্টি টু মাচ, আই হ্যাভ গট আ মানে কি বলবো ডিসিপ্লিন লাইফস্টাইল আমি জিতে হ্যায়, मेरा फिक्स्ड है कि एक्सरसाइज करना है वॉक करना है बैलेंस हमको डाइट लेना है, अपना घर को भी देखना है बच्चों को भी देखना है हस्बैंड को भी देखना है और सबसे ज्यादा खुद को देखना है, हम लोग को सबसे ज्यादा खुद को देखना चाहिए, ये हम सबको बोलेंगे कि सबसे ज्यादा खुद को देखो, सेल्फिश हो जाओ अपने लिए सेल्फिश हो जाओ, बिकॉज अगर आप अच्छे रहोगे तो आपका घर अच्छा रहेगा, ये हर फीमेल को सोचना चाहिए समझना चाहिए, हम अपने पर्सनल एक्सपीरियंस से ये बता रहे हैं, सबसे ज्यादा ध्यान खुद का दें। এক্স্যাক্টলি, নিজে ঠিক থাকলে তবেই তো আমি আমার পরিবারকে আমার প্রিয় মানুষগুলোকে ভালো রাখতে পারবো, তাই না? তো আচ্ছা তুমি একটা কথা বলো, আই এম শিওর যে তোমার এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা যখন চেঞ্জ হলো তোমার ড্রেসিং সেন্স বলো তোমার স্টাইল স্টেটমেন্ট এগুলোও তো চেঞ্জ হয়েছে, তাই না? অনেক অনেক অনেক, আগে তো কি মতলব ছিল, সাইজে জামাই পাতাম না,
মানে ওটা ছেড়ে দাও, ওই এসি মার্কেটে একটা ফেমিনা ফ্যাব্রিক্স ছিল, উসি সে সব কপড়া লেতে থে, ও থান ওয়ালা কপড়া যে হতা হ্যায়, বিকজ ও রেডিমেড গার্মেন্টস কুছ আতা হি নাহি, ওই সেম প্লেন জিন সালোয়ার কমিজ উসি মে রেতে থে, নাও আব তো হর সাইজ কা মতলব হর ট্রেন্ড কা কপড়া মিল জাতা হ্যায়, অর হর জো ভি পহনা চাহতে, বি ইট জিন্স, এনিথিং ভিচ আই ফিল লাইক ওয়েরিং, আই এম ওয়েরিং ইট। তো এখন সোসাইটি কি বলছে, কারণ সোসাইটি তো অলওয়েজ কোনো না কোনো কিছু নিয়ে কথা বলেই, তো আগে একরকম অ্যাপিয়ারেন্স ছিল, এখন সেটা চেঞ্জ হয়েছে, ফ্যাশন সেন্স চেঞ্জ হয়েছে, স্টাইল স্টেটমেন্ট চেঞ্জ হয়েছে, তো এখন সোসাইটি কি বলছে? স্পেশালি তুমি একটা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করো, তো অনেক কনজারভেটিভ হয়, মানে সেটা কেউ স্বীকার করুক না করুক। হ্যাঁ, তো আমি নিজেও দেখেছি আমার বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বা আশেপাশে, তো তোমার সোসাইটি এখন তোমার এই মেজর যে চেঞ্জেসটা এসছে সেটার ব্যাপারে কি বলছে? দেখো মুসলিমস মে ভি না বহুত থোড়া সা কনজারভেটিভ মুসলিম হোতে হ্যায়, কোই মডার্ন মুসলিম হোতে হ্যায়। দেখো ইসলামিক হোনা এক অলগ বাত হ্যায়, থিংকিং সব সব কা অলগ অলগ হোতা হ্যায়, ইচ অফ ইটস ওন, উসকে লিয়ে কোই কুছ নাহি কর সকতা হ্যায়। তো বহুত লোগ এসে ভি বোলতে হ্যায় কি মেরা মুসলিম কি তরফ ড্রেসিংস হাম নাহি করতে হ্যায়, আই ডোন্ট পে এনি, हमको मुझे जो करना है, मेरे हस्बैंड को कोई प्रॉब्लम नहीं, मेरे घर में कोई प्रॉब्लम नहीं है, तो ठीक है बस हम यही करेंगे, आपको दूसरे का बात आप सुनोगे तो आप कभी कोई काम नहीं कर पाओगे, यू हैव टू टर्न अ डेफ ईयर इफ यू वांट टू गो ऑन विद योर लाइफ फॉरवर्ड, आप फोकस रहो। এক্স্যাক্টলি, লোকে যেটা বলছে বলুক, সবকিছুকে এড়িয়ে গিয়ে, আর যখন আমি নিজের উপরে এত ওয়ার্কআউট করেছি, নিজেকে এত ভালো করেছি, তো why will I not wear stylish, why will I not wear clothes which will enhance my beauty, I have worked hard for it na। তো আমরা যেটা প্রতিটা এপিসোডে বলে থাকি বা এখনো আমরা যেটা বুঝতে পারছি, যে আমরা যখন লাইফে প্রোগ্রেস করব, আমাদেরকে কিন্তু পিছনে ধরে রাখার জন্য অনেকে অনেক রকম চেষ্টা করবে, কিন্তু সেগুলোকে একটা দিকে সরিয়ে নিজের গোলের ওপর ফোকাস করার নামটাই কিন্তু লাইফ, তাই না? তো তোমাকে আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, যে এখন তো কোয়ারেন্টাইন, হাউসওয়াইফরা বুঝতে পারছি বাড়ির কাজের চাপ অনেকটা বেড়ে গেছে, আমরা মেয়েরা ছেলেরা সবাই হাতে হাত লাগিয়ে সবকিছু করছে, কিন্তু তাও আমার মনে হয় যে রেগুলার দিনের তুলনায় এখন আমরা সময়টা একটু হলেও বেশি পাচ্ছি। তো তুমি যদি একটু ওয়েট ম্যানেজমেন্টের কিছু টিপস দিতে ফর হাউসওয়াইফ হোক বা এমনি মেয়েরা হোক যারা এখন জিমে যেতে পারছে না, তো মোরালেস কি কি এক্সারসাইজ করলে বা কি কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে এই কোয়ারেন্টাইনে যখন খাওয়া দাওয়া প্রচুর চলছে, অনেকেই প্রচুর রান্না বান্না বাড়িতে করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, তো এই সময় নিজেদের ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য কি কি করা উচিত তুমি যদি একটু বলতে? দেখো अगर हम तो यही बोलेंगे, अगर किसी का वेट इशू नहीं है जिसको मेंटेन करना है, तो आप सब खाओ लेकिन पोर्शन कंट्रोल करो, माने उसका मात्रा, उसका वो, जैसे हम दो रोटी नहीं खाना है, मुझे एक ही रोटी खाना है, एक ही रोटी में सैटिस्फाइड हो, माने पोर्शन कंट्रोल करके खाओ, और एवरी 4 आवर्स कुछ खाओ, आफ्टर 7 ज्यादा हैवी मील, कार्बोहाइड्रेट्स नहीं लो, आफ्टर 7 एकदम अवॉइड करो कार्बोहाइड्रेट्स, तो आपका वेट कभी नहीं बढ़ेगा, कभी भी नहीं बढ़ेगा। और अभी क्योंकि क्वारंटाइन पीरियड है, तो आपके पास सब कोई लोग ऑफिस जाते हैं, कोई कोई अपना कुछ काम करते हैं, अभी तो सब फ्री है, तो फोकस, आई वुड से दिस इज अ गोल्डन पीरियड, जो हम लोग नहीं कर सकते थे जब हम लोग काम में जाते थे, अभी हम लोग को करने का ये अपॉर्चुनिटी मिला है, हम लोग इसको पॉजिटिवली लेके हम लोग अपने बॉडी पे ज्यादा ध्यान दें, एक्सरसाइज करें, जो मतलब जैसे किसी का स्टमक ज्यादा है तो स्टमक का स्पॉट एक्सरसाइज करें, प्लैंक करें, पुशअप करें, ये सब करें, किसी का आर्म्स, जैसे मेरा आर्म्स थोड़ा हैवी है अभी कंपैरेटिवली फ्रॉम द रेस्ट ऑफ माय बॉडी, तो हम आर्म्स का बहुत वेट ट्रेनिंग ये सब कर एक्सरसाइज, ताकि आर्म्स थोड़ा बॉडी के प्रोपोर्शनेट में हो जाए। तो हम तो यही बोलेंगे कि अभी क्वारंटाइन पीरियड में आप फुल अपॉर्चुनिटी है, इसलिए आपका जो प्रॉब्लम है, जो आप यूट्यूब देखिए, ये सब देखिए, स्पॉट एक्सरसाइज करिए, अगर कोई प्रॉब्लम वहां पे, जैसे किसी का हिप बहुत फ्लैट है, तो उसको भी कर्वेशियस करने का भी उसमें एक्सरसाइज होता है, एवरीथिंग यू गेट ऑन इंटरनेट नाउ, तो वो सब आप एक्सरसाइज करिए। और प्लैंक जो होता है, अब वो तो हमको करके दिखाना पड़ेगा, दो तीन तरह का प्लैंक होता है, तो वो करने से वो पावर वर्कआउट होता है, वो 10 मिनट्स का वर्कआउट इज इक्विवेलेंट टू 30 मिनट ऑफ वो पावर वर्कआउट बोलते हैं उसको, ठीक है, तो वो करने से दो तीन तरह का उसमें प्लैंक होता है, 2-2 मिनट्स का, 1.5-1.5 मिनट्स का वो करना चाहिए, जैसे कोई हम लोग को जल्दी आज नहीं पूरा एक्सरसाइज हो पाएगा, तो वो दो तीन तरह का प्लैंक है, वो करना चाहिए।
আচ্ছা, এই তো গেল লাইফস্টাইল এন্ড ওয়েট ম্যানেজমেন্ট এন্ড এই জিনিসগুলো। তো এই যে বিয়ের এতগুলো বছর পর তুমি আবার পড়াশোনা করলে, আবার তুমি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তুমি আসতে চাইছিলে, এবং তুমি তোমার এত ভালো একটা তোমার ওয়েট লস জার্নি রয়েছে, তোমার ছেলে মেয়ে কি বলছে, মানে হাউ দে আর রিঅ্যাক্টিং নাও? ছেলে মেয়ে খুব পজিটিভ আছে, ওরা খুব এনকারেজ করছে আমাকে কি মম্মি একদম করো, বহুত আচ্ছা লাগতা হ্যায়। মানে ওরা বলছে মম্মি আপ পেহলে জব মোটে থে তো হমকো আচ্ছা নেই লাগতা থা, জব এখন অ্যাডমিট, ওরকম দেখো বাচ্চারাও কত সেন্সিটিভ হয়, আগে বলতো না, কিন্তু এখন আমার বড় মেয়েটা বলো কি মম্মি আপ জব প্যারেন্ট টিচার মিটিং মে যাতে থে তো আপ ইতনে মোটে থে হমকো অজীব সা লাগতা থা, আর অভি হমকো বহুত প্রাউড ফিলিং হোতা হ্যায়। কিতনা আচ্ছা ওয়ো ফিলিং, আপ কিতনা আচ্ছা লাগতা হ্যায় না চোমি, আপ তোমাকে বাতা নেই সকতে। নিজের লোকেরা যখনই আমরা ভালো কিছু করি, যতক্ষণ না আমাদের নিজের লোকেরা অ্যাপ্রিসিয়েট করে, আমাদের কিন্তু মনটা ভরে না। তবে থ্যাংকস টু ইন্টারনেট এখন আমরা যাই করছি, আমরা সেটা ব্লগ করছি, আমরা সেটা ভিডিওস বানাচ্ছি, সেটা শেয়ার করছি, কিন্তু এই ধরো লোকের কমেন্ট করা বা পজিটিভ রিইনফোর্স করা, এগুলো তো এখন, ইনিশিয়ালি যখন তুমি ওয়েট লসটা স্টার্ট করেছিলে, ধরো এই বাড়ির কাজের মধ্যে তোমাকে তোমার জন্য টাইম বার করে জিম করতে হচ্ছে, যোগা করতে হচ্ছে, বা তুমি যেটা বলছিলে পাওয়ার ওয়েট ট্রেনিং করতে হচ্ছে, ডায়েট করতেছেন, তারপরেও ছেলে মেয়েকে দেখা, হাজবেন্ডের কেয়ার করা, নিজের পড়াশোনা করা, তো তুমি সামলাতে কিভাবে, ইনিশিয়াল ডেজ গুলো কেরকম ছিল, বা তখন তোমার মেন্টালিটিটা কেরকম ছিল, তখন কি একবারও তোমার মনে হয়েছে যে না এগুলো আমি ফালতুই করছি, আমার দ্বারা হবে না, বা আমি পারবো না, কখনো কোথাও এসে মোটিভেশনটা লুজ করেছিলে? হ্যাঁ, মোটিভেশন তো নিশ্চয়ই, আফটার অল উই আর হিউম্যান বিং, লুজ করেছিলাম, জেসে কি ওয়েট কম হো গিয়া, ফির থোড়া দিন কে বাদ ফির কিয়া হুয়া, 1 কেজি ফির বাড় গিয়া, তো বহুত বহুত খারাপ লাগতা থা। अब देखो मानुष ही आची कोथा है, बीच में चला ही गया। हम जब मेरा वेट लॉस जर्नी, एक और चीज बोलेंगे, जब मेरा वेट लॉस जर्नी हुआ था तो हम सोशल कॉन्टैक्ट, उतना हम सोशल कॉन्टैक्ट में नहीं थे, बिकॉज देखो हमारे ये सब की है, इनविटेशन है, खावा दावा है, हमें एकदम मैंने कम कर दिए छिलाम, मतलब सोशल हमें छिलाम ना, हमें एकदम सोशल लाइफ हम थोड़ा अपना कम कर दिया था, हमार कहीं भी आना जाना बहुत कम कर दिया था, क्योंकि हमको एक सर्टेन डाइट फॉलो करना, वो तो हम बाहर जाके नहीं फॉलो कर पाएंगे ना, तो वो आपको जो ड्यूरेशन है उसको आपको बहुत ही स्ट्रिक्टली फॉलो करना पड़ेगा अगर आपको कुछ करना है, उसको लेके कम करना है। देखो डिमोटिवेटेड भी बहुत बार हो, एक बार क्या हुआ, एक फनी सा छोटा सा इंसिडेंट बताएंगे कि हम स्लिमिंग सेंटर जो ज्वाइन किए थे तो मेरा वेट कुछ बढ़ गया था, मेरे हस्बैंड आए मेरे रूम में, जो रूम में मेरा थेरेपी चल रहा था, आके बोले यार तुम्हारा बढ़ जा रहा है, तुम क्या कर रही हो, तुमसे नहीं होगा। वहां भी बहुत वो, मतलब वो मेरा टीचर बन गया, वो मेरा गाइड, वो मेरा मेंटर, वो मेरा सब कुछ है। वो ऐसे बोला ना, उसके बाद से हमको लगा, बोले तुम तो मेरा पैसा बर्बाद कर रही हो, तुम वेट रिड्यूस करके फिर बढ़ा दे रही हो, अब देखो तुम एकदम सीरियसली लो। तो वो मेरे लिए और मेरा एक पुशिंग ये बन गया कि नहीं, अब किसी का हार्ड अर्न मनी लग रहा है तो हम उसको बर्बाद नहीं करेंगे। देखो इसमें वेट रिडक्शन में डिटर्मिनेशन एंड डेडिकेशन आर टू मोस्ट इम्पोर्टेंट थिंग, अगर आप इस ये नहीं है तो आप नहीं कर सकते, कुछ भी नहीं कर सकते। और मैं बोलूंगी बिल्कुल सपोर्टिंग हैंड, सपोर्टिंग एक आदमी भी होना चाहिए बैकिंग करने के लिए, और हम बोलेंगे कि देखो अगर आप डिटरमाइंड, कोई भी जिंदगी का कोई भी काम है अगर आप डिटरमाइंड नहीं है तो यू कैन नेवर डू इट, यू कैन नॉट, कैन नेवर अचीव। এক্স্যাক্টলি। তো এই তো গেল ধরো তোমার পার্সোনাল লাইফের কথা, তোমার ম্যারিড লাইফের কথা, তোমার ওয়েট লস জার্নির কথা, সোসাইটির কথা, তোমার ছেলেমেয়ের কথা। বাট তুমি আমাকে কথা, একটা কথা বলো, এখন যেটা তুমি, মানে এখন যেই জেবা, এটা যদি সেই ক্লাস টেনে পড়া জেবা হতো, তো কোনো রিগ্রেট তোমার লাইফে হয় যে ইস আমি এখন এত সুন্দর হয়ে গেছি, আমার ওয়েট খুব ভালো হয়ে গেছে, কাশ আমি এটা যদি আগে থেকেই ফলো করতাম, মেবি লাইফে অনেক অপরচুনিটি আসতো, অনেক ভালো কমপ্লিমেন্ট পেতাম, বা আমি আরো ভালো কিছু করতাম, এরকম জিনিস কখনো তোমার মনে হয়েছে? অনেক রিগ্রেট করি সমি, অনেক 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 অনেক, আই উইশ আই কুড ইউ নো টেক, মতলব পিছে চলে যেতে, 19 সাল পহলে আম চলে যেতে, আর জো ওয়াক্ত আম পহলে বরবাদ কিয়ে থে ও আম নেই করতে, মানে টাইমটা অনেক বরবাদ করেছিলাম আমি, টাইমটা মানে ওয়েস্ট করেছিলাম বলবো। চলো আব লেকিন ইয়ে ভি বলতে হ্যায় জব জাগো তব সবেরা হ্যায়। এক্স্যাক্টলি। তো তারপরে এই যে এত একটা মোটিভেটেড তোমার লাইফস্টাইল হয়ে গেছে, ইউ
are quite popular in your society, you are doing several classes there, tumi as a style consultant kaaj korcho ba কেউ ধরো কোথাও ভালো জিনিস জুয়েলারি এন্ড অল এগুলো কিনতেছে তোমার থেকে কনসাল্ট করছে, তো তুমি এই অ্যাপ্রিসিয়েশন গুলো তুমি কিভাবে এনজয় করছো? মানে লোকে যে তোমাকে আসছে, মানে একটা টাইমে লোকে তোমাকে পোক করতো যে না ও ওকে ওর হাজবেন্ডের সাথে মানাচ্ছে, এন্ড দেন এখন লোকে তোমার কাছে আসছে যে দেখাতে যে এইটা পড়লে আমাকে ভালো লাগবে কিনা, তোমার অ্যাডভাইস নিচ্ছে, তো তুমি এই জিনিসটা কিভাবে এখন দিচ্ছো? আমার লাইফটা বলবো সৌমি কি ইয়ে মেরা দুসরা জন্ম হ্যাঁ, সব এক জন্ম মে হাম দো জন্ম জি রে, পহলে মেরা কুছ অর থা আর আব মেরা একদম নিউ মতলব জন্ম হ্যায়, অর ইয়েস ইয়েস রিবার্থ, রিবার্থ অফ জিবা, মাই ফ্রেন্ড সেজ লাইক দিস, রিবার্থ অফ জিবা, আব তো হমকো বহুত অ্যাটেনশন মিলতা হ্যায়, বহুত হি জাদা কমপ্লিমেন্টস মিলতা হ্যায়, লোক আতে হ্যায় মেরে পাস কি হমকো মেরা এসা হ্যায় ওয়েসা হ্যায়, হমকো থোড়া সাজেস্ট করিয়ে ফর ওয়েট রিডাকশন, ফর স্টাইল কনসালটেশন আতে হ্যায়, বহুত আচ্ছা ফিল হোতা হ্যায়, বহুত বুস্ট হোতে হ্যায় হম, অর আচ্ছা আপনে আপকো সুধারনে, বিকজ হমকো হি দেখ কে ও লোক সিখ মতলব দে আর লুকিং আপ টু মি না, তো অর আচ্ছা করনে কা হমকো এনকারেজমেন্ট মিলতা হ্যায়। অর এক চিজ হম বোলেঙ্গে বহুত হি ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যায় কি ওয়েট রিডাকশন মে ঠিক হ্যায় আপ ওয়েট রিডিউস কর লিয়ে, লেকিন মেন্টেনেন্স অফ দ্য ওয়েট ইজ ফার মোর ইম্পর্টেন্ট দেন রিডিউসিং দ্য ওয়েট, আপ রিডিউস কর লিয়ে ইতনে মেহনত সে অর আপ ফির আপ কুছ আপনা খারাপ লাইফস্টাইল অর খারাপ খানা পিনা সে আপ উসকো বাড়া দিয়ে অর ফির বাড় গিয়া তো আপকা সব টাইম পয়সা এনার্জি মানি এফোর্ট সব চলা গিয়া, সো প্লিজ গাইজ জো ভি ওয়েট রিডিউস কর লিয়ে প্লিজ অলওয়েজ 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 মেন্টেন, ইয়ে আপ আপনা একদম রুটিন বানা লিজে কি আপকো ফিক্স টাইম মে এক্সারসাইজ করনা হ্যায়, ফিক্স ডাইট লেনা হ্যায়, দেয়ার মে দেয়ার উইল বি আ চিট ডে অফ কোর্স, ঠিক হ্যায় টু উইকস মে এক আধ দিন আপ চিট ডে কর লিজে, লেকিন অলওয়েজ ফলো আর ডায়েট এন্ড অলওয়েজ বি ইন টু সাম অ্যাক্টিভিটিস। এটা খুব ভালো লাগছে শুনে যে তুমি ভীষণ পজিটিভ কথা আমাদেরকে আজকে বলছো, এবং এই যে তোমার কোর ডিপ্রেশনের জায়গাগুলো বা ইনসিকিউরিটি গুলোকে তুমি যে কাটিয়ে উঠে তুমি নিজেই বলছো যে আমার একটা নতুন জন্ম হয়েছে, আমি একটা নতুন জীবন পেয়েছি, তো আমাকে একটা জিনিস বলো যে নিজের ব্যাপারে আর কি চিন্তা ভাবনা করছো, যে কোন জায়গাগুলোকে তুমি আরো ডেভেলপ করতে চাইছো, নিজের আর কি প্ল্যান্স তোমার রয়েছে, যে এটাই তো লাইফের শেষ না, এর থেকেও আরো ওয়েট রিডিউস করা যায়, এন্ড তুমি একটু আধটু মডেলিংটাও স্টার্ট করেছো, তুমি বিভিন্ন ইভেন্টসে যাও, তো তুমি আর কি নতুন চিন্তা ভাবনা করছো নিজেকে নিয়ে? দেখো এইসব আমি যে মিসেস গ্ল্যামারাস আর মিসেস ইন্ডিয়া ইউনিভার্স এর যে পার্টিসিপেট করেছি, তো আমার খুব মানে ওখান থেকেও এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি, আর তারপরে আর যে নিজে কা যে উইক যে হমকো লাগা কি ও অ্যাসপেক্টস হ্যায় উসমে হম অর ওয়ার্ক অন কর রহে হ্যায়, দেখো ইনসান কভি ভি সম্পূর্ণ নহীঁ হ্যায়, হমেশা হর স্টেজ মে ও কুছ না কুছ সিখতা হ্যায় আপনে লাইফ মে, তো হর চিজ যে আচ্ছা আচ্ছা দিখতা হ্যায় ও হম লোগ কো গ্রাস্প করনা চাহিয়ে অর সিখনা চাহিয়ে, और अभी हम आई एम प्लानिंग टू डू सिंस अभी ये लॉकडाउन चल रहा है, तो हम बहुत सारा चीज सोचे थे, आई एम वेरी इंटरेस्टेड इन ट्रेनिंग फॉर जुम्बा क्लासेस, आई एम यू नो स्टार्ट आई विल वेरी सून स्टार्ट माई जुम्बा क्लासेस, और ये सब करने का सोच रहे हैं, एंड इन फ्यूचर आई एम गोइंग टू ओपन माई सैलून एंड स्पा एंड अ फिटनेस स्टूडियो ऑब्वियसली, मैंने ये सब हमारे फ्यूचर प्लानिंग आते हैं। তো আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে জীবনে যদি কিছু করার থাকে, আমাদের যদি একটা উদ্দেশ্য থাকে, আমাদের যদি একটা গোল থাকে লাইফে, তো এজ ইজ জাস্ট আ নাম্বার, বিকজ আমি যদি মনে করি আজকে এখন থেকে আমি আমার লাইফের একটা সিম্পল জিনিস বা একটা খুব ছোট্ট জিনিস চেঞ্জ করলে আমার আগামী দিনগুলো অনেক 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 বেটার হবে, তো কেন করব না, তাই না? আজকে কিন্তু জেবাদির জার্নি থেকে একটা জিনিস ভীষণ ক্লিয়ার, সবাই যেটা বলছে বলুক, আমাকে আমার ভালোটা বুঝতে হবে এবং আমাকে নিজেকে আগে ভালো রাখতে হবে, এবং নিজের দিকটা না ভেবে আমি কিন্তু কখনোই অন্যকে খুশি করতে যাব না, কারণ সেটা করতে গেলে কিন্তু আমি নিজের দিকেও আমি লক্ষ্য রাখতে পারছি না, এবং আমার ভালোবাসার মানুষগুলো কিন্তু অনেক সময় আমার থেকে দূরে চলে যায়। তবে একটা জিনিস আমি তোমাকে আরেকটু জিজ্ঞাসা করে নেব, যে এখন তোমার হাজবেন্ড কি বলছে, এই যে 19 বছর আগে একটা ছোট্ট নালিশ ছিল রিলেটেড টু ইওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ওয়েট, এখন আমাদের ডাক্তার বাবু কি কি বলছে, তার বক্তব্যটা কি এখন, এখন এত গর্জিয়াস একজন ওয়াইফের হাজবেন্ড, এত কিছু অ্যাচিভ করেছো তুমি লাইফে বিয়ের পর, তো হাউ ইজ রিঅ্যাক্টিং নাও?
he always tell let's go for a holiday always during this quarantine also ki let's go to Goa is so excited always on a mood of taking me outside wow he's very happy with my transformation yes exactly. and I am very happy to make him happy exactly etai hoyto mane tomar ekta bishon boro motivation ba reinforcement hisabe kaj koreche je na je manush ta ke ami jibone peyechi ami take sob shomoy bhalo rakhbo ebong take bhalo rakhar jonno amar nijer bhalo thaka ta sob theke beshi important to eto bhalo ekta interesting journey er kotha ajke amra shunlam jekhan theke amra shikhte parlam je negative kichu to life e hotei pare ami kibhabe পৃথিবীতে জন্মগ্রহণ করছে সেটা কিন্তু আমার নিজের উপর থাকে না বাট আমি যদি একটু নিজের উপর ধ্যান দিই আমি যদি নিজেকে নিয়ে একটু ভাবি নিজের জন্য একটু যদি করি আমি কিন্তু লাইফে সবটাই ডিজার্ভ করব আমি কিন্তু লাইফে পিছনে আর আমাকে ফিরে তাকাতে হবে না তো জাস্ট নিউজের এই রকম জার্নিগুলো রিয়েল লাইফ স্টোরিজগুলো জানতে গেলে তোমাদের কিন্তু জাস্ট নিউজের অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা ক্লিক করতে হবে আর আজকে তোমরা দেখলে যে কোয়ারেন্টাইনে বাড়িতে থেকেও কিভাবে নিজের টাইম ম্যানেজমেন্ট করে নিজের ডায়েট ম্যানেজমেন্ট করে একটা হেলদি লাইফস্টাইল তোমরা পেতে পারো এবং সেটার জন্য তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে না শুধু যেটা করতে হচ্ছে একটু মোটিভেশন দরকার নিজের ফোকাস গোলের দিকে ফোকাস থাকতে হবে এবং অনেকটা সেলফ লাভ কি তাই তো জেবাদি একদম সেলফ লাভ ইজ দ্য বেস্ট গিফট এক্স্যাক্টলি তো তুমি আমাকে বলো কিরকম লাগছে আজকে তোমার আমাদের আমার শোতে এসে জাস্ট নিউজ প্রেজেন্টস আ উইমেন্স জার্নি এখানে তুমি যে নিজের জার্নিটা শেয়ার করলে হাউ ইজ ইওর এক্সপেরিয়েন্স কিরকম লাগলো খুব ভালো লাগলো এন্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল জাস্ট নিউজ কে কি हमको उसके काबिल समझा कि हम अपना जर्नी शेयर कर सके थैंक यू सो मच हैड अ लवली कन्वर्सेशन विद यू You are most welcome. Even তোমরা যারা স্ক্রিনের ওই পারে রয়েছো তোমরা যারা এই এপিসোডটা দেখছো তোমরাও কিন্তু আমাদের শোতে আসতে পারো কিন্তু তার জন্য আমরা যে নাম্বারটা দিয়ে দিই সেখানে তোমাদের স্টোরি শেয়ার করতে হবে তোমাদের রিয়েল লাইফ স্ট্রাগল জার্নি তোমাদের রিয়েল লাইফ জার্নিটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতেই হবে বিকজ আজকে জেবাদি যদি না আসতো আমাদের শোতে আমরা কিন্তু একটা জিনিস নিয়ে চিরকাল কনফিউজ থাকতাম যে না কে আমাকে কি বলছে সেটা ভেবে আমি নিজে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগি তাই না তো অনেক ধন্যবাদ জেবাদি তুমি আজকে আমাদের শোতে আসলে আমাদেরকে এত কিছু শেয়ার করলে আমাদের ভিউয়ার্সদের ওয়েট রিলেটেড এত ভালো 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 তুমি টিপস দিলে তার জন্য অনেক থ্যাংক ইউ সঙ্গে থেকো এবং তোমাদের বলছি ভিউয়ার্সরা তোমরা কিন্তু এপিসোডটাকে লাইক করবে শেয়ার করবে এবং তোমাদের যা বক্তব্য রিলেটেড টু ইওর ওয়েট ইস্যুস তুমি কিন্তু আমাদের সরাসরি জিজ্ঞাসা করতে পারো আমাদের এক্সপার্টসরা রয়েছেন এখানে আমরা কিন্তু তোমাদের প্রশ্ন নিয়ে বসতে পারি এবং তোমাদেরকে আমরা সলিউশনও দিয়ে দেবো যে কি করলে এই কোয়ারেন্টাইনে বা ডে টু ডে লাইফে তোমাদের ওয়েট একদম ঠিকঠাক থাকবে আর অবশ্যই দেখতে থাকো জাস্ট নিউজ প্রেজেন্ট আ উইমেন্স জার্নি এই গল্পে শুধুই রানী